প্যান কার্ডের সাথে আধার কার্ড আমরা কিভাবে লিংক করব সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি এক ব্রাউজার ওপেন করে নেব। ওকে, ওপেন করে নেওয়ার পর আমাদের এখানে ফার্স্টে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স। ওকে, যখনই আমরা ইনকাম ট্যাক্স সার্চ করব তখনই আমাদের এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আমরা যেখান থেকে আইটি ফাইল করে থাকি সেই আইটি ফাইল যেখান দিয়ে আমরা করব সেই ওয়েবসাইট আমাদের ওপেন করে নিতে হবে। ওকে, যখন আইটি ফাইলের ওয়েবসাইট আমরা ওপেন করব সাথে সাথে আমাদের এখানে নিচে আমাদের সাইডে মানে আমাদের লেফট সাইডে আমাদের এখানে কিছু অপশন চলে আসবে যেখানে আমাদের কি রয়েছে লিংক আদার স্ট্যাটাস, তার নিচে আমাদের লিংক আদার আছে। ওকে, এবার আমাদের দেখতে হবে আমাদের ফার্স্ট অফ অল আদারের সাথে প্যান কার্ড আমাদের লিংক করা আছে কিনা। ওকে, তার জন্য আমরা লিংক অ্যান্ড আদার স্ট্যাটাসে আমরা ক্লিক করব। যখন লিংক অ্যান্ড আদার স্ট্যাটাসে আমরা ক্লিক করব তখন আমাদের এখানে আমাদের এখানে আধার কার্ড এবং প্যান কার্ডের ডিটেলস আমাদের এখানে দিতে হবে। ওকে ওকে, আমাদের সাইটটা ওপেন হয়ে গেল। এবার আমাদের এখানে প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। ওকে, এখানে আমরা প্যান কার্ডের ডিটেলসটা ফিল আপ করে নেব। আমরা এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার আমরা এখানে ফিল আপ করে দিলাম। করে দেওয়ার পর আমাদেরকে লিংক ভিউ লিংক আদার স্ট্যাটাসে আমরা ক্লিক করব। তখন আমরা দেখে নেব এখানে প্যান নট লিংক উইথ আদার, প্লিজ ক্লিক অন লিংক আদার লিংক টু লিংক ইউর আদার উইথ প্যান। ওকে, এবার আমরা কি করব এখানে লিংক আদার এখানে ক্লিক করব। ওকে, এবং যাদের এখানে লিংক করা থাকবে তাদের এখানে অটোমেটিক দেখিয়ে দেবে যে এই প্যান কার্ডটা এই আধারের সাথে লিংক করা রয়েছে। ক্লিয়ার। তারপর যখনই আমাদের লিংক আধারের ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে যাবে এখানে আমাদের প্যান কার্ডের নাম্বার মারতে হবে। ওকে, আমরা এখানে প্যান এবং আধারের ডিটেলস আধারের নাম আমরা এখানে বসিয়ে দিলাম, আধারের নাম্বার। দেন আমরা এখানে ভ্যালিডেটে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করলে আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান। ওকে, আমাদের এখন কিন্তু 1000 টাকা করে ম্যান্ডেটরি হয়ে গেছে। আমাদের যেটা আগে ফ্রি অফ কস্ট ছিল তারপর 500 টাকা হয়ে গেছিলো, এখন কিন্তু আমাদের 1000 টাকা। সেটাও কিন্তু আমাদের 31 মার্চের আগে কমপ্লিট করতে হবে। যদি সাপোজ 31 মার্চের আগে জিনিসটা কমপ্লিট লিংক যদি আমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে। ওকে, বা পরবর্তীকালে কিন্তু এই 1000 টাকা ফাইনটা কিন্তু 5000 টাকা ফাইন পর্যন্ত চলে যেতে পারে। ওকে, এর এখনো কোনো অফিসিয়ালি নোটিশ বেরোয়নি। ওকে, আমরা এখানে 1000 টাকা কিভাবে ট্যাক্স দিয়ে কিন্তু আমাদের তারপর লিংক করতে পারবো, একে এক কথা প্ল্যানটি আমরা বলতে পারি। ওকে, দেন আমরা এখানে কন্টিনিউ টু পে ট্যাক্স আমরা ক্লিক করব। ওকে, যখন এর মধ্যে আমরা ক্লিক করব এখানে আমাদের ফার্স্ট অফ অল এখানে আমাদের যা যা ডিটেলস বলছে সেই ডিটেলসগুলো কিন্তু আমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। ওকে, যেমন এখানে ফার্স্ট আমাদের প্যান কার্ডের নাম্বার, দেন কনফার্ম প্যান কার্ড, তারপর আমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, আমরা এখানে অল ডিটেলস ভরে দিলাম, সাথে সাথে ফোন নাম্বার দিয়ে দিলাম, তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে আমরা এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে আমাদের একটা ওটিপি যাবে যে মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে রেখেছি। ওকে, সেই মোবাইল নাম্বারে ওটিপিটা আমাদের এখানে পুট আপ করে দিতে হবে। আমরা এখানে ওটিপিটা ফিল আপ করে দিলাম, দেন এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। যখনই কন্টিনিউতে আমরা ক্লিক করব এখানে প্যান এবং ট্যান এবং তার নামটা এখানে কিন্তু নেমটা এখানে শো করবে, তাও এখানে সব অক্ষর শো করছে না বা জিনিসটা আমাদের এখানে শো করছে। ওকে, এবার দেন আমরা এখানে মিলিয়ে নিতে পারবো আমাদের প্যান কার্ডের নাম্বার অ্যান্ড আমাদের নেম কি ঠিক আছে কি না। দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা প্যানের সাথে আধার লিংক করব তখন আমাদের প্যানের যা ডিটেলস অ্যান্ড আধারের যা ডিটেলস তার যাতে সেম থাকে, মানে তাদের নেম এবং অ্যাড্রেস ডেট অফ বার্থ যাতে সেম থাকে, নাহলে কিন্তু লিঙ্ক আপ হবে না। ওকে, দেন আমাদের এখানে ইনকাম ট্যাক্সের অ্যাডভান্স ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বলে ফার্স্টের যে আমাদের অপশানটা রয়েছে এর মধ্যে আমাদের প্রসিউডে ক্লিক করতে হবে। ক্লিয়ার। ক্লিয়ার করা, ক্লিক করার পরে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কি হয়ে যাবে আমাদের 23-24। ওকে, যেটা আমাদের ফার্স্টে থাকবে সেই অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে ফিল আপ করতে হবে, আমাদের ফিনান্সিয়াল ইয়ার না। ঠিক আছে, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার এখানে আমরা ফিল আপ করে দিলাম। এখানে এবার মোড বলছে, ঠিক আছে, টাইপস অফ পেমেন্ট এটা আমাদের কি হয়ে যাবে আদার রিসিপ্ট। ওকে, এটা আমাদের কল কি হয়ে যাবে আদার রিসিপ্ট। ক্লিয়ার। দেন আমরা কি করব এখানে কন্টিনিউতে ক্লিক করব। যখনই কন্টিনিউতে ক্লিক করব এখানে অটোমেটিক আদার্সের মধ্যে এখানে আমাদের 1000 রুপিস এখানে আমাদের দেখিয়ে দেবে। দেন আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এবার কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে অনেক কটা অপশন চলে আসবে, যেমন নেট ব্যাংকিং ডেবিট কার্ড পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার আরটিডিএস এনএফটি বা পেমেন্ট গেটওয়ে আমাদের এখানে অপশন রয়েছে। আমরা সাপোজ
বাই কাউন্টার করতে চাইছি ক্যাশের মাধ্যমে, ঠিক আছে? মানে আমাদের যে চালানটা বেরোবে, চালানটা আমরা ব্যাংকে জমা দিয়ে বাই ক্যাশ মোডের মাধ্যমে আমাদের লিঙ্কটা করাবো। তার জন্য আমরা কি করবো, যারা নেট ব্যাংকিং তো ইজিলি প্রসেস আছে, ডেবিট কার্ডও ইজি প্রসেস আছে, বা এখানে আমরা পে অ্যাট ব্যাংক কাউন্টার এর মধ্যে আমরা ক্লিক করবো। যখনই এর মধ্যে আমরা ক্লিক করবো, কারণ নেট ব্যাংকিং এর ক্ষেত্রে সব ব্যাংক আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে না, ডেবিট কার্ডের ক্ষেত্রেও সব ব্যাংক এখানে অ্যাভেলেবেল নেই, আমরা তাই পে অ্যাট ব্যাংক কাউন্টারে ক্লিক করবো। এখানে আমরা পেমেন্ট থ্রু ক্যাশ করে দেবো। ওকে, সিলেক্ট ব্যাংক। এখানে যেমন আমার একটা ব্যাংক রয়েছে ইউকো ব্যাংক, যে ব্যাংকের আমি চালান চাইছি, ক্লিয়ার? দেন আমরা এখানে কি করবো, কন্টিনিউতে ক্লিক করবো। যখনই কন্টিনিউতে ক্লিক করবো, এখানে নিউ পেমেন্টের টোটাল ডিটেলস আমাদের এখানে চলে আসবে, প্ল্যানটি 1000, ওকে, ₹1000 অনলি। দেন আমরা আবার কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করলে এখানে ডাউনলোড চালান ফর্ম এখানে আমাদের চলে আসলো। ওকে, ডাউনলোড চালান ফর্মে আমরা ক্লিক করবো। আমাদের চালানটা ডাউনলোড হয়ে গেছে। এবার এই চালানটা আমাদের কি করতে হবে, ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। ওকে, তাহলে তারপরে আমাদের নেক্সট প্রসেসে আমাদের কি হবে, তারপর আমরা ইজিলি লিঙ্কটা করতে পারবো। ওকে, কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে সেই প্রসেসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, সিএমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।